হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি স্বপ্ন দেখলাম জান্নাতে প্রবেশ করেছি, হঠাৎ দেখি সামনে আবু তালহার স্ত্রী রুমাইসা। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে তার এই ঘটনার শিরোনাম করেছেন এভাবে, মুসিবতের সময় যিনি তার মর্মবেদনা প্রকাশ করেন না তার সেই ঘটনা বিবরণ এরূপ। হযরত আবু তালহার সাথে উম্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার নাম রাখা হয় উমাইল। তার ছোট একটি পাখি ছিল যার সাথে সে খেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন, হে উমাইল, তোমার বুলবুলির কি খবর? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যধিক ভালোবাসতেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন, এমনকি অস্থির হয়ে পড়লেন। তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসা যাওয়া করতেন। এক বিকালে তিনি ঘর থেকে বের হলেন, অত্যবসরে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। এইদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন, কাপড় পরালেন, সুগন্ধি মেখে দিলেন, কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুয়ে রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটিয়ে আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যু সংবাদ না জানায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খানা তৈরি করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে সন্তানের কথা জিজ্ঞাসা করলেন। উম্মে সুলাইম বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না, ঘরের লোকদেরকেও নিষিদ্ধ করে রেখেছিলেন, তিনি ছাড়া অন্য কেউ যেন এই সংবাদ তাকে আর না জানায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে ভেবেছিল ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাই তিনি নিশ্চিন্তে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন, এমনকি ভোরে গোসলও করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বলুন কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে তারপর তার কাছে তা ফেরত চায়, তবে তার কি দরকার তাকে না ফেরত দেওয়া, তার কি দরকার তাকে না ফেরত দিয়ে আটকিয়ে রাখার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তারই অধিকার নেই। হযরত উম্মে সুলাইম এবার শান্ত কণ্ঠে বললেন, আমার পুত্রের ব্যাপারে সবুর করুন, আল্লাহ তাআলা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিল, অতঃপর তিনি ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণের অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শুনে বিমুগ্ন হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাদের এই রাতের বরকত দান করুক। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ নামে একটি পুত্র সন্তান দান করেন। সে আব্দুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তাআলা সাত পুত্র দান করেন, যাদের প্রত্যেকেই আল কোরআনের উপর আলেম করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে অনেক ফওয়ায়েদ উল্লেখ করেছেন। প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সহিংসতা ও ন্যায় গুণাবলীর পরিচয় দিয়েছেন। প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যুর সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দিয়েছেন। সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তুর ফেরত নেওয়ার সাথে উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন, তেমনি আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্রে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যখন তার উদ্দেশ্য ও নিয়তের সত্যতা সম্পর্কে জানলেন, তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসূলের বরকতে দোয়া লাভ করলেন। এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হল আল্লাহ তাআলা ফয়সালাকে সন্তুষ্ট চিত্রে মেনে নেওয়া, বিপদে আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম বিনিময়ে প্রত্যাশা করা, প্রয়োজন পেলে
তর্থবোধক বাক্য ব্যবহার করা, স্বামী সন্তুষ্টির জন্য সাজসজ্জা গ্রহণ করা ইত্যাদি।